অপহরণ খুন এ সমস্ত মিটে গেছে এখন বাকি রয়েছে আর্থিক কেলেঙ্কারি হিওর অনার আপনি তো বুঝতেই পারছেন যে এই সমস্ত কিছু করা হচ্ছে শুধুমাত্র এবং শুধুমাত্র আমার ক্লায়েন্ট মিস্টার মুখার্জিকে যেন তেন প্রকারেণ জেলে ঢোকানোর চেষ্টা বড় শিশুসুলা বাঁচানো নিওর অনার এখনো সবই করা হচ্ছে ব্যক্তিগত আক্রোশ থেকে কিন্তু তা দিয়ে তো আর কোর্টে কেস যেতে যায় না বলুন ইওর অনার আমি একজন স্বনামধন্য লয়ার আমার থেকে অনেক সিনিয়র শ্রী দুর্জয় রায়ের কাছে জানতে চাইছি যে ব্যক্তিগত আক্রোশ বলতে উনি ঠিক কি বোঝাতে চাইছেন ওসব থাক না সেসব তো মিটে গেছে কোর্টের সামনে থাক না বলে কিছু হয় না মিস্টার রয় এক্সপ্লেন করতে হয় প্লিজ এক্সপ্লেন ভরা কোর্টে সেসব কথা নাই বা বললাম না না আপনি বলুন আমি শুনতে চাই আপনারা তো ব্যাপারটাকে ব্যক্তিগত জায়গায় নিয়ে যাচ্ছেন ইওর অনার আমার ওনার কাছে জানতে চাওয়াটা কি খুব বড় অন্যায় মিস্টার রয় যখন কথাটা বলেছেন তার ক্লারিফিকেশন দিতেও আপনি বাধ্য ইওর অনার তাতেও মহামান্য আদালতের অনেকখানি সময় নষ্ট হবে আপনি না বললে এরকম একটা ভিত্তিহীন কথা বলার জন্য আমি মহামান্য আদালতের কাছে বিচার চাইতে পারি মিস্টার রয় ইওর অনার উনি বেশ গুছিয়ে কথাটা শুরু করেছিলেন কিন্তু একটা প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে আর শেষ করতে পারছেন না সরি ইওর অনার প্রসঙ্গটা তোলা আমারই ভুল হয়েছে আমি আমার কথা উইথড্র করছি আপনি প্রসঙ্গটা এড়িয়ে যাবেন আমি জানতাম মিস্টার রয় আমি বাকিটা বলে দিই ইওর অনার বহু বছর আগের কথা আমি তখন সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলাম তখনও ল পড়িনি একটা টিভি চ্যানেলে আমি জার্নালিস্ট আর অভিরূপ বাবু তখন মন্ত্রী আমি একটা ইন্টারভিউ নেওয়ার জন্য ওনার সঙ্গে যোগাযোগ করেছিলাম ওনার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন উনি আমাকে ফার্ম হাউসে